হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি ইটালির মিলান সিটিতে। ইকবাল আর আমি দুই বন্ধু ফেরারির মতো ঘুরতেছি, রেস্টুরেন্ট খুঁজতেছি, খিদায় পেট চোচো করতেছি, কোথায় ভাত নাই। কিন্তু ভাতটা দূরের কথা, আমরা তো রুটি বা পাস্তা বা পিজা এই ধরনের কোনো রেস্টুরেন্টও খুঁজে পাচ্ছি না। তো হাঁটতেছি আর হাঁটতেছি, দোকান খুঁজে পেলে কিছু খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করব। তারপরে কালকে আমাদের লায়ন্সের প্রোগ্রাম আছে, 2019-এর লায়ন্সের র্যালি, সেই র্যালিতে জয়েন করব। জয়েন করে যদি সময় হয় তাহলে সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড থেকে এসে যদি সময় হয় আবার ফ্রান্সে যাব। ফ্রান্সের থেকে যদি পারি জার্মানিতে যাবো। জার্মানিতে যেয়ে ইকবাল মামায় ইকবাল মামায় ওখান থেকে কয়েকদিন থেকে তারপরে আসবে, আমাকে চলে আসতে হবে রোমে। রোমে থেকে যদি পারি হয়তোবা মালতা যাব। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এখানে দোকানপাট খুবই কম। এত বাঙালি, এত বাঙালি ইটালিতে কিন্তু কোনো বাঙালি পরিচয় পাই না, খুঁজে পাই না। তাইলে মানে বাংলাদেশি আছে এখানে। কোনো 7-Eleven নাই, পাই না কোনো KFC, পাই না কোনো ম্যাকডোনাল্ডস। ওকে, আজকের মতো বাই বাই, পরে আবার দেখা হবে, কথা হবে। ওকে।